আসসালামু আলাইকুম। যারা শুটকি মাছ পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপি। রান্না করে দেখাবো লইট্টা শুটকির ভুনা। খুব সহজ আর অনেকেই জানেন রান্নাটা, আর যারা এখনো জানেন না ফলো করতে পারবেন এই রেসিপিটা। এখানে প্রায় 150 গ্রামের মতো লইট্টা শুটকি মাছ আছে। প্রথমে দেখিয়ে দিচ্ছি এগুলো পরিষ্কার করবেন কিভাবে। শুটকি মাছের মাথা ও লেজের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে, তাছাড়া দুটো পাখনার মতো আছে সেগুলো কেটে ফেলে দিতে হবে। এবং মাথা কাটার পর গলার কাছ দিয়ে কিছু কালো অংশ থেকে যায়, যা হাত দিয়ে তুলে ফেলতে হবে। বাড়তি অংশগুলো কেটে ফেলার পর আমি ছোট ছোট টুকরা করে নিব। সবগুলো মাছ টুকরা করা হয়ে গেলে এবার যে কাজটি করতে হবে তা হচ্ছে, টুকরা শুটকি মাছগুলো আমি একটি প্যানে মিডিয়াম আর লো এর মাঝামাঝি আঁচ রেখে প্রায় 2-3 মিনিটের মতো ভেজে নিব। শুটকি মাছগুলো কিন্তু এখনো ধোয়া হয়নি। ভেজে নেওয়ার কারণটা হচ্ছে, মূল রান্নার আগে এই শুটকি মাছটা ভেজে নিলে এর ভেতরের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। অনেকে আবার দেখেছি ভাজার পরিবর্তে আগুনে পুড়ে নিতে। ভাজা হয়ে গেলে শুটকি মাছগুলো আমি পানিতে ভিজিয়ে রাখবো ঘন্টাখানেকের জন্য, তারপর ভালোভাবে কোচলে ধুয়ে নিব। এই ফাঁকে আমি কিছু পেঁয়াজ পাতা কেটে নিচ্ছি আজকে রান্নার জন্য। টুকরাগুলো একটু বড় রাখবো, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে ছোট করে নিতে পারেন। প্রায় ঘন্টাখানেক পর আমি শুটকি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এবার মূল রান্নায় যাই। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। এবার অ্যাড করব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ নরম করে ভেজে নিব। যেহেতু আজ পেঁয়াজ পাতা ব্যবহার করব তাই এই রান্নায় পেঁয়াজ কম ব্যবহার করছি। আপনারা শুধু পেঁয়াজ কুচি দিয়ে ভুনা করতে চাইলে পেঁয়াজ আরও বাড়িয়ে নেবেন। পেঁয়াজ নরম হয়ে আসলে এবার সামান্য পানি অ্যাড করে মশলা দিয়ে দিব। আদা বাটা দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ এবং পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলো ভালোভাবে মিনিটখানেক কষিয়ে নেব। প্রয়োজনে আরও কিছু পানি অ্যাড করে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবার শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে মশলায় আরও 2 মিনিট কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়াম আর লো এর মাঝামাঝি রাখব। মাছগুলো কষানো হয়ে গেলে এবার পানি অ্যাড করতে হবে। পানি খুব বেশি দিব না, মাছগুলো ভালোভাবে রান্না ও নরম হওয়ার জন্য যতটুকু দরকার। পানি দেয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে নিয়ে এসে ঢেকে রান্না করব মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। মাছের পানিগুলো যখন কমে অর্ধেকের নিচে চলে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ পাতা। এবার ঢাকনা ছাড়াই রান্না করব পানি মোটামুটি পুরো টেনে আসা পর্যন্ত। শুটকি মাছ যখন ভুনা ভুনা হয়ে আসবে তখন দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো রসুন কুচি। এখন ভালোভাবে মিশিয়ে আরও অল্প আছে, রান্না করব আরও 1 মিনিট। মিনিটখানেক পর কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করব ফ্লেভারের জন্য। রান্নাটা শেষ। কত সহজে হয়ে গেল লইট্টা শুটকি ভুনা। গরম ভাতের সাথে এই শুটকির মজাই আলাদা। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।